অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে উৎপন্ন একাদশী নামেই জানা যায়, যখন দানবেরা পালনহার ভগবান বিষ্ণুকে নিদ্রিত অবস্থায় দেখে বধ করার চিন্তা করল। তখন দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গেই পালনহার ভগবান বিষ্ণুর শরীর থেকে সৌভাগ্যশালিনী রূপবতী দেবী অস্ত্রশস্ত্রধারিণী বিষ্ণু তেজ সম্ভূতা এক দেবী উৎপন্ন হয়েছিলেন এবং সেই কন্যাই উৎপন্ন একাদশী। এই তিথিতেই দেবী একাদশীর জন্ম হয়েছিল এবং সেই দানবেরা কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে ভস্মীভূত হয়ে গেল। কন্যা একাদশী ব্রতকথা মাত্র নিয়ে ভিডিও তৈরি করা আছে, ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে সেই ভিডিওটি দেখতে পারবেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক 2021 সালে উৎপন্ন একাদশী ব্রতের সময়সূচি। আসছে 13 অগ্রহায়ণ 1428 বাংলা, 30 নভেম্বর 2021 মঙ্গলবার উৎপন্ন একাদশীর উপবাস। একাদশী তিথি শুরু হবে 12 অগ্রহায়ণ 1428 বাংলা 29 নভেম্বর 2021 সোমবার রাত্রি ঘটিকা 11:12:38 গতে শুরু হয়ে যাবে একাদশী তিথি। এবং একাদশী তিথি থাকছে 13 অগ্রহায়ণ 1428 বাংলা 30 নভেম্বর 2021 মঙ্গলবার রাত্রি ঘটিকা 9:51:48 পর্যন্ত থাকছে একাদশী তিথি এবং সেদিনই উৎপন্ন একাদশী ব্রতের উপবাস এবং উৎপন্ন একাদশী ব্রতের পালন। উৎপন্ন একাদশী ব্রতের পালন 14 অগ্রহায়ণ 1428 বাংলা 1 ডিসেম্বর 2021 বুধবার। দ্বাদশী তিথি থাকছে রাত্রি ঘটিকা 8:09:44 পর্যন্ত এবং সেদিন পূর্বাহ্ন ঘটিকা 9:38:24 মধ্যে উৎপন্ন একাদশী ব্রতের পালন। আবার বলছি, 13 অগ্রহায়ণ 1428 বাংলা 30 নভেম্বর 2021 মঙ্গলবার উৎপন্ন একাদশী ব্রতের উপবাস এবং 14 অগ্রহায়ণ 1428 বাংলা 1 ডিসেম্বর 2021 বুধবার পূর্বাহ্ন ঘটিকা 9:38:24 মধ্যে উৎপন্ন একাদশী ব্রতের পালন। শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের এই ভিডিওতে এতটুকু। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।